সমুদ্র সৈকতের বালিয়াড়ি 20 বস্তা প্লাস্টিক দিয়ে বানানো 38 ফুট উঁচু ও 14 ফুট চৌড়া উগদৈত্য। প্লাস্টিকের হারণে পরিবেশের চরম ক্ষতি ও প্লাস্টিকের ব্যবহার কমাইবার লাই সচেতনতা সৃষ্টি করতে বিশাল আকৃতির এই দৈত্য তৈরি করা হয়। বিশিতবার শেষ বেলা সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। এ সময় তেই হয় প্লাস্টিক সামগ্রী হইলে দৈত্যর মতো, এই প্লাস্টিক জেড়ে এড়ে ফেলে রাখিবার হারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়িব, পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রেও প্রভাব ফেলাইব। এর মাধ্যমে আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি যে এই প্লাস্টিক সামগ্রীটি একটি দৈত্যের মতোই, এটি যদি যত্রতত্র যদি বিভিন্ন জায়গায় যদি পড়ে থাকে তাহলে এটা আমাদের পরিবেশের উপর বিরূপ প্রভাব তৈরি করবে, এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব যদি তৈরি হয় তাহলে এটা আমাদের আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা আমাদের উপর একটি প্রভাব ফেলবে। সে এবং যারা এই সমুদ্র সৈকতে আসবেন, সমুদ্র সৈকত ব্যবহার করবেন, তাদেরকে আমরা বোঝাতে চাচ্ছি যে আপনারা প্লাস্টিক সামগ্রী যত্রতত্র ফেলবেন না, একটি নির্দিষ্ট জায়গায় আমাদের বীজ কর্মীরা আছে, নির্দিষ্ট জায়গায় একটি ফেলবেন। এবং উদ্বোধন ঐতেই দেরি এই দৈত্য সাইবেল্লাই স্থানীয় ও পর্যটক বীর জমাইতে থাকে, কেউ কেউ পরিবার পরিজন বা বন্ধু বান্ধব লয়ে যাই ছবি তুলতে দেখা যায়। তারার মতে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার জেডে এডে ফেলা এরাকন রোধ করিবার লাই সরকারের উচিত কঠোর আইন প্রয়োগ করণ। এক্ষেত্রে সবুজ বিপ্লব বা বেশি বেশি গাছ লাগন প্রয়োজন বলিও হর তারা। গাছ লাগাবো, সবুজের বিপ্লবে স্বাগতম জানাবো, কিন্তু প্লাস্টিক আমরা কি করবো না, ব্যবহার করবো না। যত প্লাস্টিক কম ইউজ করাটা এতই ভালো। আপনি দেখবেন উন্নত বিশ্বে এই প্লাস্টিকের ব্যবহার এখন আর নেই। তিনটা চেয়ারের পিছনে একটা করে বালতি আছে, তো আমরা যদি ওইটা রাস্তায় না ফেলাই বালতিতে ফেলাই তাহলে কিন্তু আর পরিবেশটা নষ্ট হয় না। প্লাস্টিক ব্যবহার করলে আর এই অবস্থা কারাইব, একদিন প্লাস্টিক হইতে 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 পুরা মানে রাস্তাঘাটে পথে প্লাস্টিকের অতি আড়া তো আনা পড়িব। সরকারের দুই জ্ঞানের প্রতি আর একটু আইন আইন প্রয়োগ করা পড়িব। আইন প্রয়োগ না করলে আর এদিন কোনোদিন সম্ভব নইব। অনর এই মানে মহিলার প্রতি দৈত্য মানে খেলার সেবান দেবে কিন্তু ইচ্ছামুখী শনি শহরমুখী, মানে মহিলা যদি ফেলাইবেন, মহিলা যদি ফেলাইলে এই জিনিস এই জিনিসগুলো শহর তাই শহর যে আর যে সৌন্দর্য বা মানুষ জিনিস আছে এটা ধ্বংস করিব, পরিবেশ নষ্ট করিব, সাথে মানুষ মানুষের ক্ষতি ক্ষয়ক্ষতি করিব। আর অবশ্য আনা যেহেতু করি আর হানো তবে তৈরি হওয়ার সৃষ্টি হওয়ার স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করে কক্সবাজার জেলা প্রশাসন। ফাউন্ডেশনের কর্মকর্তা জানাইয়ে চিপসের প্যাকেট, পানির বোতল, ভাঙা বালতি, চেয়ার, বল সহ নানা ধরনের প্লাস্টিক বর্জ্য দিয়ে এই দত্তবা তৈরি করা হয়। 7 দিন 16 জন স্বেচ্ছাসেবক ইবা তৈরি করিবার লাই হাজ করে, মূলত মানুষের হাতে সচেতনতার বার্তা পৌঁছাই দিবার লাই স্বেচ্ছাশ্রমর ভিত্তিতে ইবা তৈরি করা হয়। সচেতনতামূলক এই কার্যক্রম আগামী 21 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকিব। এসানাল কুতুবি, সিপ্লাস টিভি, কক্সবাজার।